ভাষাও পুরো এলোমেলো হয়ে গেছে অনেকদিন পর। তো যাই হোক, একটা ছোট্ট ব্লগ হবে এটা। আজকে আমাদের স্কুলের শেষ দিন, আর টাইটেল হবে এটাই, স্কুলের শেষ দিন, কারণ আমাদের এই কোর্সটা কমপ্লিট। আজকে হচ্ছে পরীক্ষা, বাট আমাদের দেখলে কেউ বলবে আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, কোনো পড়াশোনা করি নাই, পুরাই ফ্রি, খুবই সাজুগুজু করে যাচ্ছি। কারণ এরও একটা কারণ আছে, কারণ আমাদের কিছু রিলেটিভস আছে, তার সাথে আমাদের দেখা করতে হবে ক্লাস শেষে। এটা এখন আর আমি বলবো না, সারপ্রাইজ ওইটা থাক, হয়তো বা ব্লগ করতে পারি নাও করতে পারি, কারণ ফর দ্য ফার্স্ট টাইম ওনাদের সাথে আমাদের দেখা হবে, সো আমরা ওইভাবে ইজি নাও হতে পারি। সো ওইটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, এখন আমরা স্কুলে যাব। ম্যাডাম আমাদেরকে এক ঘন্টা আগে যেতে বলছে, কারণ লাইব্রেরিতে ম্যাডাম আমাদের সাথে একটু কথা বলবে, আমাদেরকে একটু ফ্রি করার ট্রাই করবে। ম্যাডাম আমাদেরকে এমনভাবে প্রিপেয়ার করছে, আই থিঙ্ক যে উই আর গোয়িং টু মানে বিসিএস ক্যাডার পরীক্ষা দিতে যাইতেছি এটাই, বাট আমাদের মধ্যে তো কোনো হেলদুল নাই। কিন্তু ম্যাডাম বলছে পারলে তোরা একটু আগেই চলে আয়, আমরা সবাই মিলে একটু গল্প করি, কথা বলি, তাহলে মাথার মধ্যে খালি ইটালিয়ান হবে হবে আর কথা আসবে, তাহলে আমরা খালি বাংলায় কথা বলি, এটা ম্যাডামের খুব অপছন্দ। তো যাই হোক, এখন আমরা খুবই মাঞ্জা বেড়ে সাজুগুজু করে স্কুলে যাইতেছি পরীক্ষা দেওয়ার জন্য। খুব মিস করবো ম্যাডামকে, ইভেন স্কুলকে, ক্লাসকে। নেক্সট কোর্স সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে, ওইটা ম্যাডামের ক্লাস নেই, ইভেন যদি স্টুডেন্ট বেশি হয় তাহলে ওই কোর্সটা খুলবে, আদারওয়াইজ খুলবেও না। আর আমরা হয়তো বা এখানে না হয়ে আমাদের রেস্টুরেন্টের ওখানে, যেটা আমাদের জন্য একটু কাছে হবে, ওখানে ভর্তি হতে পারি, সেটা এখনও শিওর বলতে পারছি না, যেহেতু অনেকটা সময় হাতে আছে। তো চলুন আজকে কীরকম পরীক্ষা হয়, যদি ভিডিও করতে পারবো না, ফোন ভিতরে থাকবে, বাট টুকটাক এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো, বের হয়ে আবার দরকার। হ্যাঁ, সেই পর্যন্ত সাথেই থাকুন, আল্লাহ হাফেজ। কাশ লাইব্রেরিতে চলে আসছি, দেখেন কি সুন্দর ফুল ফুটছে এখানে, সবগুলা কিন্তু গোলাপ, অন্য টাইপের একটা গ্রান আছে, না গ্রান নাই, বাট অনেক সুন্দর, সব পুরোটা গোলাপে ভর্তি, সুন্দর না? তাহলে আপনাদেরকে একটু ভিডিও করে একটু ফুলের শুভেচ্ছা দিই, ইয়েলো পিঙ্ক অ্যান্ড হোয়াইট ফুলের সবাইকে শুভেচ্ছা। যাই কি দেখি ম্যাডাম কোথায়। এই যে আমরা একটু পড়াশোনা করলাম, ম্যাডামকে বলেছিলাম একটু ভিডিও করি, কিন্তু ম্যাডাম বলতো যে না, কারণ এখন আর ভিডিও করার দরকার নেই, কারণ ওরা অনেক নার্ভাস অনেকেই আর কি, কিছু কিছু স্টুডেন্ট। সো এর জন্য আমাদের পরীক্ষার সময় হয়ে গেছে, 10 মিনিট বাকি, এখন আমরা সবাই স্কুলে যাইতেছি, এই 2 মিনিট হেঁটে গেলে আমাদের স্কুল। ও লাস্ট ডে হয়তো বা স্কুলের, এরপরে ম্যাডাম যদি একটা ডে আমাদের জন্য ফ্রি করে তাহলে হয়তো বা আমাদের অ্যাকচুয়ালি রিইউনিয়ন হবে, আদারওয়াইজ এটাই শেষ। তো যাচ্ছি, ম্যাডাম সবাই সাথে কথা বললো, সবার একটু টেস্ট নিলো কে কীরকম পড়াশোনা করছে, ইভেন ম্যাডাম সবাইকে খুব সাহস দিয়েছে হোয়াট ইজ দিয়েছে। আচ্ছা যাই হোক, যাই চলেন পরীক্ষা দিতে যাই। আমাদের লেখার পরীক্ষা শেষ, অনেক কথা এখানে কিছু শোনা যাচ্ছে না। এখন আমাদের লেখার পরীক্ষা শেষ, এখন হচ্ছে সবাই আমরা মানে মুখে মানে পড়া মুখে মুখে ডায়ালগের মতন করতে হবে, ওটা একজন করে ডাকতেছে আর একজন করে যাইতেছে আসতেছে এইভাবে। তো আমরা ওয়েট করতেছি, দেখি, একটা হচ্ছে লেখালেখি আর একটা হচ্ছে মৌখিক পরীক্ষা যেটা। এখন আমরা আমাদের এক ক্লাসমেটের সাথে টিচার দোকানে যাইতেছি, ও আমাদেরকে পিৎজা অফার করছে, ওর গাড়িতে করে যাচ্ছি। আমাদের পরীক্ষা শেষ, এবার আমি হায়েস্ট মার্ক পাইছি, আমাকে খুব ভালো লাগতেছে, কোনো ধরনের পড়াশোনা না করে শুধু আমাদের এক্সপিরিয়েন্স আর খাতিরে আমরা পাশ করে গেছি। যাই হোক, এখন আমরা সবাই মিলে, আমাদের সবাই মিলে না অ্যাকচুয়ালি, আমরা ইন টোটালে 4 জন, আর যার আর কি দোকানে যাচ্ছি, যার রেস্টুরেন্টে যাচ্ছি, ও সব 5 জন মিলে আমরা মানে পিৎজা খেতে যাইতেছি দোকানে। এখন আমরা আমাদের বন্ধুর দোকানে আসছি পিৎজা খাইতে, আমাদের বন্ধুর ভিতরে
মানে পরীক্ষা শেষ এখন আমরা ফ্রি ওই দিয়ে কল কাজা ও ফামি ইংলিশে ভাবে না No. Oh no. Ada dois ame des como inglês antes. Olio due pizza. Due pizza. Wow. E onde que tá? Hoje não mangiato io. Fatto male. Hai fatto male che devo mangiare তো আমাদের আজকের দিনটা এখানেই শেষ সন্ধ্যা 7:30টা বেজে গেছে প্রায় কিন্তু এখনো বাইরে আলো এখন আমরা বাসায় চলে যাব আজকের আমাদের পরীক্ষা শেষ সবাই খুব ভালো হবে আমার ফ্রেন্ডরা পাশ থেকে খুব মজা করতেছে আর কি এক্সপ্রেশন দিয়েছে যাই হোক তো ভালো মতন আমরা পাস টেস্ট করলাম পিৎজা আমার বন্ধু আমাদেরকে পিৎজাও খাওয়ালো তো আবার ফ্রি যাই হোক সে খুবই ভালো 7 তারিখে আমাদের আরেকটা আর কি ফেস্টিভ্যাল আছে আমাদের দেশীয় একজন ভাইয়া আছে তাকে আমরা বার্থডে সারপ্রাইজ করব সো আবার দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটার সাথেই থাকবেন আর অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাইকে